শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো তিন ডিসেম্বর রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল চার রাজ্যের মধ্যে তিন রাজ্যে অপ্রতিরুদ্ধ বিজেপি কুন্টাশা কংগ্রেস নির্বাচনের সর্বশেষ ফলাফল ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশে বিজেপির বাম্পার জয় তেলেঙ্গানার কুর্সিতে কংগ্রেস বিস্তারিত থাকবে প্রতিবেদনে তিন রাজ্যে বিজেপির জয়ে বাজি ফটকায় কেঁপে উঠল হাইলাকান্দি তিন রাজ্যে বিজেপির বাম্পার জয়ে বিজয় উল্লাস করিমগঞ্জ বিজেপির বেকার যুবক যুবতীদের জন্য দারুণ খুশির খবর শীঘ্রই প্রচুর শূন্য পদে নিয়োগ ভারতীয় রেলে এগারো হাজার টিটি পদে চাকরি এইচএস পাশরা করতে পারবেন আবেদন বিস্তারিত থাকবে প্রতিবেদনে তিন রাজ্যে মুদি জ্বর জনাদেশ মাথা পেতে নিলাম খারাপ ফলাফলের পর বললেন রাহুল গান্ধী পারিশ্রমিক সহ অন্যান্য সুবিধা প্রদানে উদাসীন রাজ্য এবং কেন্দ্র সরকার আগামী এক জানুয়ারি থেকে বরাক উপত্যকা সহ গোটা দেশে চাল বিতরণ বন্ধ করে দিচ্ছেন রেশন ডিলাররা মাথায় হাত বরাক উপত্যকার গ্রাহকদের দুই হাজার চব্বিশে আবার প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী আজ তিন রাজ্যের বিজেপির বিশাল জয়ের পর বললেন মৌলানা বদরুদ্দিন আজমল আজ রাজ্যে পুলিশের গুলাগুলির ঘটনা পুলিশের গুলিতে মৃত্যু মাদক ব্যবসায়ীর আটক দুইজন আগামীকাল থেকে বসছে সংসদের শীতকালীন অধিবেশন সর্বদলীয় বৈঠকে আলোচনা এবং শেষ খবরটি ঋণ সুদ করতে হুমকি দিচ্ছেন মাইক্রো ফাইন্যান্সের কর্তারা অভিযোগ বরখলা হরিণ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর চার রাজ্যের মধ্যে তিন রাজ্যে অপ্রতিরুদ্ধ বিজেপি কোনটাশা কংগ্রেস ছত্রিশগড় রাজস্থান মধ্যপ্রদেশে বিজেপির বাম্পার জয় তেলেঙ্গানার কুর্সিতে কংগ্রেস ছত্তিশগড় রাজস্থান এবং মধ্যপ্রদেশে বিজেপির বিশাল জয় তেলেঙ্গানায় কেসিআরকে পরাজিত করেছে কংগ্রেস বিধানসভা নির্বাচনের ফলাফলে ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান এবং তেলেঙ্গানার নির্বাচনী ফলাফল প্রায় পরিষ্কার এর মধ্যে শুধু তেলেঙ্গানায় কংগ্রেসি ম্যাজিক ফিগার পার করতে পেরেছে উল্লেখ্য আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে আজকের এই ফলাফলকে রাজনৈতিক বিশেষজ্ঞরা সেমিফাইনাল হিসাবে দেখছেন ছত্তিশগড় মধ্যপ্রদেশ এবং রাজস্থানের নির্বাচনী ফলাফলে দরাসায়ী কংগ্রেস বাম্পার জয় বিজেপির বেকার যুবক যুবতীদের জন্য দারুণ খুশির খবর শীঘ্রই প্রচুর শূন্য পদে নিয়োগ কর্মসূচি গ্রহণ করতে চলেছে ভারতীয় রেল প্রার্থীদের নিয়োগ করা হবে টিকিট পরীক্ষক বা টিটি পদে সম্প্রতি রেলওয়ে বোর্ডের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে ভ্রমণ টিকিট পরীক্ষক পদের জন্য যোগ্য প্রার্থীদের বেছে নেওয়ার প্রস্তুতি শুরু হবে শীঘ্রই টিটি ছাড়াও রেলওয়ে টিকিট কালেক্টর বা টিসি পদের জন্য প্রার্থী নেওয়া হবে সেক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা মুঠ শূন্য পদ কত হবে প্রার্থীরা আবেদন করবেন কিভাবে তা জানানো হল রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শূন্য পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে তবে বয়সে সার পাবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা আবেদনকারী প্রার্থীদের কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর সহ দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে ভারতীয় রেলের ভ্রমণ টিকিট পরীক্ষকটিটি পদের জন্য মোট এগারো হাজার শূন্য পদ থাকতে পারে বলে সূত্রের খবর শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করবে রেলওয়ে বোর্ড আজ অর্থাৎ রবিবার চার রাজ্যে বুট গণনা হল লোকসভা বুটের আগে এই রাজ্যের ফলাফলগুলোকে সেমিফাইনাল বলেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা মধ্যপ্রদেশ রাজস্থান ও ছত্তিশগড়ে জয় পেল বিজেপি অন্যদিকে তেলেঙ্গানা হাতছাড়া হলো বি আর সেখানে ক্ষমতা দখল করল কংগ্রেস তিন রাজ্যের পরাজয়ের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট করেছেন লিখেছেন আমরা বিনীতভাবে মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং রাজস্থানে ম্যান্ডেট মেনে নিচ্ছি আদর্শের লড়াই চলবে তেলেঙ্গানার জনগণকে আমার অনেক ধন্যবাদ আমরা অবশ্যই প্রজালু তেলেঙ্গানা করার প্রতিশ্রুতি পূরণ করব তাদের কঠোর পরিশ্রম এবং সমর্থনের জন্য সমস্ত কর্মীদের আন্তরিক ধন্যবাদ বললেন রাহুল গান্ধী এদিকে রাজস্থান মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিশাল জয়ের পর আজ করিমগঞ্জ জেলা বিজেপির আনন্দ উল্লাস এদিকে তিন রাজ্যে বিজেপির জয়ে বাজি ফটকায় কেঁপে উঠল হাইলাকান্দি তিন রাজ্যের নির্বাচনের ফলাফলের পরই বড় ঘোষণা মৌলানা বদরুদ্দিন আজমলের দুই হাজার চব্বিশে আবার প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী সেই সঙ্গে তিনি বলেন সকল কংগ্রেসিকে বিজেপিতে যোগদান করা উচিত দুই হাজার চব্বিশে আবার প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী তিন রাজ্যে বিজেপির বৃহৎ বিজয়ের পর এই তাৎপর্যপূর্ণ মন্তব্য এ এআইউডিএফের সভাপতি মৌলানা বদরুদ্দিন আজমলের জানুয়ারি মাসের প্রথম দিন থেকে বন্ধ হতে চলেছে রেশন ডিলারদের চাল বিতরণ আতঙ্ক সৃষ্টি হয়েছে বরাক উপত্যকার গ্রাহকদের মধ্যে দেখা দিতে পারে পুরো দেশ জুড়ে হাহাকার কিন্তু কেন হঠাৎ বন্ধ হতে পারে খাদ্য সুরক্ষার চাল বন্টন বাস্তবে এতে সরকার নয় সিদ্ধান্ত অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের চাল বিতরণ বন্ধ করে দেওয়ার এই নির্দেশ রাজ্য কিংবা কেন্দ্র সরকারের নয় এই সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশন তাদের কাজের তুলনায় পারিশ্রমিক না পাওয়ার ফলে এই বন্ধের ডাক দিয়েছে ওই সংস্থা জানুয়ারি মাস থেকে চলবে অনির্দিষ্টকালের আন্দোলন চাল বন্ধ হলে বরাক উপত্যকায় মাথায় হাত পড়বে মধ্যবিত্ত জনগণ অর্থাৎ খাদ্য সুরক্ষার অধীনে থাকা গ্রাহকদের আজ রাজ্যে পুলিশে গুলাগুলির ঘটনা পুলিশের গুলিতে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু ঘটল ঘটনাটি ঘটেছে রাজ্যের আমিনগাঁওয়ের কাছে আগিয়া টুরিতে আজ অর্থাৎ রবিবার সকালে একটি এস শূন্য এক এফ কিউ আট পাঁচ তিন পাঁচ সুইফট গাড়ি করে তিন মাদক ব্যবসায়ী সরবরাহ করতে এসেছিলেন পুলিশ ঘটনাটি জানতে পেরে দলটিকে গাড়ি তামাতে সংকেত দে গাড়ি না তামিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় তারা এতে পুলিশ পাল্টা গুলি চালাতে বাধ্য হয় এবং এক সরবরাহকারী নিহত হয় গাড়ির অপর দুই আরোহীকে আটক করেছে পুলিশ সাধারণ নাগরিকের উপর পুলিশের গুলি লাগার খবরও পাওয়া গেছে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ চার ডিসেম্বর সোমবার তার আগে শনিবার সর্বদলীয় বৈঠক সম্পন্ন হয়েছে সংসদের উভয়ককের অধিবেশন সুষ্ঠুভাবে এবং বিঘ্নহীন করার এই উদ্দেশ্যে সর্বদলীয় বৈঠক রাখা হয় এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেগাওয়াল প্রমুখ আসন্ন শীতকালীন অধিবেশনে ভারতীয় দণ্ডবিধির পরিবর্তন আনার প্রস্তাব আনতে পারে বলে মনে করা হচ্ছে এবার শেষ খবরটি লকডাউন এবং তার পরবর্তী সময়ে যখন সাধারণ মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছিলেন সেই সময়ে মুখ্যমন্ত্রী অসহায় মহিলাদের নিজেই কথা দিয়েছিলেন মাইক্রোফাইন্যান্সের ঋণ মুকুব করা হবে কিন্তু একাংশ মাইক্রোফাইন্যান্সের কর্তারা ঋণ গ্রহীতাদের ঋণ শোধ করার জন্য নানা হুমকি দিচ্ছেন এখানেই শেষ নয় ঋণের টাকা কিছু কিছু করে দিলেও সেটা পাসবুকে এন্ট্রি হচ্ছে না এমনই অভিযোগ উত্থাপন করেছেন বরকলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জারৈলতলা জিপির হরিণসরা এলাকার মহিলারা শনিবার এর প্রতিবাদে গর্জে উঠলেন এলাকার ভুক্তভোগী মহিলারা এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে ব্যক্ত করে তারা এই বিষয়ে কাসারের জেলা শাসক ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন